নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও আর আমি তোমাদের বন্ধু অনিমেষ তো চলো শুরু করা যাক ভিডিওটা তো দেখো পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন ছুটছে নিজের গতিতে পাহাড় কেটে কেটে ট্রেন লাইন তৈরি করা হয়েছে আসলে আমি ভিডিওটা করেছিলাম তোমাদের জন্য আমার এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলের যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তো এটা পাহাড়ের একটা ভিডিও মানে আমি ট্রেনে করে ফিরছিলাম তো সেই সময় পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটছিল তো সেই ভিডিওটা আমার মনে হলো যে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরি এই ব্লগ ভিডিও চ্যানেলের মাধ্যমে তো আসলে দেখছো ঘন জঙ্গল এবং দূরে পাহাড় তার মধ্যে দিয়ে ট্রেন ছুটছে নেই কোথাও বাড়িঘর নেই কোথাও পুরো জঙ্গল আর জঙ্গল মাঝে মাঝে রেলের পাতি পড়ে আছে এবং ধা পাকারে চাষ করা হচ্ছে বিভিন্ন ঘাসপালা এবং মানে বিভিন্ন ছোটো বড়ো সব রকমের জঙ্গল আছে তো ভিডিওটা ট্রেনের জানলা থেকে করা তো দেখতেই পাচ্ছো যে সেই জানালার ছবি আমার সিট পড়েছিলো জানলার ধারে এ থ্রিতে অর্থাৎ স্লিপার ক্লাস ছিল আমার জ থ্রি এবং সিট নাম্বার ছিল চৌষট্টি সিক্সটি ফোর তো দেখো জঙ্গলের মধ্যে ঘেরা পাহাড় আর সেই পাহাড়ের মধ্যে দিয়েই ছুটছে ট্রেন আসলে মানুষের জীবনটাও এরকম কখনো অন্ধকার কখনও আলোর মধ্যে দিয়ে যেতে হয় তো ট্রেনকেও সেইভাবেই যেতে হয় কখনো সমান রাস্তা কখনো উঁচু নিচু রাস্তা আমাদের প্রত্যেক জীবনে যেরকম সমস্যা আছে ট্রেনের লাইনেও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকে এই জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে যদি ট্রেন লাইনের কোনো সমস্যা কেউ তৈরি করে থাকে তাহলে বিভিন্ন ধরনের আশঙ্কা থাকে প্রাণহানির আশঙ্কা থাকে সেটা তোমরাও জানো তো দেখো পুরো জঙ্গল দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো জঙ্গল ট্রেনকে তো যেতেই হবে এর মধ্যে আর এই সমস্ত জায়গা দিয়ে যে সমস্ত মানুষজন অর্থাৎ আমরা যখন যাতায়াত করি তখন আমাদেরও একটা জীবনের রিক্স থেকে যায় কারণ কি হবে কেউ জানে না জীবনের দাম ক ঘন্টা কেউ জানে না তো যাই হোক তবুও ছুটছিলাম এবং আমি সেই ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো ট্রেনটা আস্তে আস্তে হয়তো স্টেশনের কাছে ভিড়বে এবং দেখতে পাচ্ছ ট্রেন একেবারে কাজ দিয়ে যাচ্ছে পাহাড়ের একেবারে কাজ দিয়ে যাচ্ছে ওই জন্য ছবিটা এরকম আসছে ট্রেনের অনেকটাই স্পিড ছিল তো কখন আলো কখন অন্ধকার কখনও ছোটো পাথর কখনও বড়ো পাথর অর্থাৎ পাহাড়ের মধ্যে পাহাড় ঘেঁসা রেল লাইন এই যে ভিতরে ঢুকে গেছে দেখো খালি লাইট দেখতে পাবে দু সাইডই পুরো অন্ধকার এবং মাঝে মাঝে লাইট দেওয়া আছে ভালো ট্রেনের পুরোটাই অন্ধকার লাগবে তো দুই দিকে দেখো পাহাড় কেটে বানানো হয়েছে ট্রেন লাইন ট্রেন ছুটছে আর দুই পাঁচটাতেই তোমার পুরো অন্ধকার অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আর তারই মাঝখানে লাইট দেওয়া হয়েছে যাতে কেউ ভয় না পায় বা কোনো কারণে যদি ট্রেনের লাইট অফ হয়ে যায় তাহলে যাতে ট্রেনটা পুরো অন্ধকারে আটকে না যায় আর সেই জন্যেই এগুলো দেওয়া বা কোনো সময় ট্রেনে লাইনের কোনো সমস্যা হলে লাইটে যেন দেখা যায় তো বন্ধুরা দেখো ট্রেন যখন চলছে তখন তো আমরা সবাই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে চাইছি যারা ট্রেনটা চালাচ্ছে অর্থাৎ লোকো পাইলট যারা আছে তাদের জীবনে একটা রিস্ক থেকে যায় কারণ তারাই তো সবার আগে থেকে আমরা তো পেছনের দিকে থাকি সাধারণ যাত্রী যাতে পেছনের দিকে থাকে এই যে সে আমার ট্রেন দেখতে পাচ্ছ ঢকার উঠছে অনেকেই ঘুমিয়ে আছে ঘুমের মাঝখানে ভগবান না করুক কোনো বিপদ কারোর না আসুক তো দেখো এই দেখো ট্রেন আর জানলা দিয়ে দেখো কতটা বড় কতটা বড় দেখো শেষই হচ্ছে না ট্রেন তো নিজের স্পিডে ছুটছেই কিন্তু তবুও দেখো আলো দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটা করে আলো দেওয়া আছে আলো বাতি দেওয়া আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন আছো অর্থাৎ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো তো জীবনে সমস্যা সবার তোমার সমস্যা আমার সমস্যা যারা ভিডিওটা দেখছো আমি আশা করি তাদের থেকে জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে দেখো শেষই হচ্ছে না দেখতে পাচ্ছ শেষই হচ্ছে না কখনো অন্ধকার কখনো আলো কখনো অন্ধকার কখনো আলো কখনো অন্ধকার কখনো আলো লেগে ছুটছে তো দেখো ছুটতে ছুটতে ট্রেনটা অনেকক্ষণ পর অন্ধকার থেকে আলোর দিকে পৌঁছলো তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা দেখো তবুও পাহাড় মাঝে মাঝে পাথরটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে ট্রেনটা অনেকটা স্পিডে চলছে তো পাথরটা তোমরা দেখতে পাচ্ছ দেখো দেওয়ালটা পুরোটাই পাথর এবং ওপরটা দেখতে পাচ্ছ কতটা হাইটের ট্রেন লাইন অনেকটা নিচে আছে তো যাই হোক দর্শক বন্ধুরা তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং অনেক মজা পাবে এটা আমি আশা করছি এবং তোমাদের কাছে এই পাহাড়ের ভিডিওটা নিয়ে আসলাম আবার অন্ধকারের মধ্যে দেখে দেখতে আবার ট্রেন ঝুঁকছে আবার দেখো কোনো আলোয় কও অন্ধকাৰে তো যাই হ'ল বন্ধুৰ ভাল থাকক সুস্থ থাকক আগমী ভিডিঅ'ত